হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অডিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো তো তার আগে সবচেয়ে প্রথমে লেটেস্ট আপডেট শুরু করার আগে কয়েকটা ট্রেলার টিজার নিয়ে একটু কথা বলেন নি তো সুরিয়ার জন্মদিন উপলক্ষে সুরিয়া ফর্টি ফোর যে ছবিটা কার্তিক সুপারাইজ ডিরেক্ট করছেন তার একটা টিজার কালকে রাত্রির বেলা ড্রপ করা হয়েছে এবং এই টিজারটা কিন্তু ব্যাপক হয়েছে ঠিক আছে দেখুন এটার মধ্যে আমি বলবো যে জিগার থান্ডার ডাবল এক্সের যে প্রথম যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল সেটা আরও বেশি কি ক্যাশ ছিল তার যে বিজিএম ডিজাইন যেটা ছিল বা যেভাবে ক্যারেক্টার গুলোকে ইন্ট্রোডিউস করেছিল এস জি সুরিয়া রাঘব লরেন্স ক্যারেক্টারটাকে এবং তারা ওই মানে রাঘব লরেন্স লাস্টে ওই এটা ক্যামেরাটাকে তুলে নিচ্ছে ওই থেকে এস জি সুরিয়ার পিছন থেকে অনেক লোক ওর দিকে অ্যাটাক করতে আসছে ওই যে পুরো ডিজাইনিংটা ছিল সেটা আরো অন্য লেভেলের ছিল নেক্সট লেভেলের জিনিস ছিল এটা খুব সিম্পল রাখা হয়েছে সুরিয়ার জন্মদিন উপলক্ষে এবং এখনো কিন্তু ছবির নামটাকে কিন্তু অ্যানাউন্স করেনি তারা এখনো কিন্তু ছবিটাকে সুরিয়া ফর্টি ফোরই বলা হচ্ছে এবং সুরিয়া ক্যারেক্টারটাকে দা ওয়ান বলা হয়েছে বা যাই না মেট্রিক্সের কোনো রেফারেন্স হিসেবে বলা হচ্ছে কিনা কারণ ওখানে নিয়োগে দা ওয়ান বলা হতো আর কি এনিওয়ে তো এখানে আর কি ওরকমই একটা ওয়েস্টার্ন টাইপের বিজিএম রয়েছে যেরকম আমরা কার্তিক শুক্লা যে বহু ছবিতে দেখতে পাই মহান ছবিতেও ছিল তো এখানে সূর্য আর কি হেঁটে আসছে এবং এসে দাঁড়াচ্ছে এবং তারপরে সিগারেট ধরাচ্ছে এবং তারপরে বন্দুকটা বার করে আর কি স্ক্রিনের দিকে পয়েন্ট করছে এবং সেটা ডেফিনেটলি রোলেক্সের কথা তো মনে করাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং অলরেডি যত তামিল পেজেসরা আছে তারা রোলেক্সের যে ছবিগুলো ছিল ওই যে লাস্ট সিনটা সেই ছবিগুলোর সাথে সুরিয়ার ছবিগুলোকে মানে এই পার্টিকুলার সুরিয়া ফর্টি ফোর এর টিজারের শর্টসগুলোকে একসাথে রেখে রেখে অলরেডি অনেকে পোস্ট করা শুরু করে দিয়েছে টুইটারেও লেখালেখি শুরু করে দিয়েছে তো এক্স্যাক্টলি রোলেক্সের মতোই লাগছে লুকটাও খুব মানিয়েছে ভালোই লাগছে বাট এক্সট্রোর্ডিনারি আমার কিছু মনে হয়নি বাট দেখা যাক কিরকম হয় বিজিএম ইত্যাদি খুবই ভালো ছিল এবং খুব স্টাইলিশ ব্যাপারটা এবং এটা আন্ডামানে শ্যুট হয়েছে আর কি তো দেখা যায় গল্পটা কি হয় এবং এখানে কোনো জঙ্গলের ব্যাকড্রপ থাকে কিনা কারণ আমরা দেখেছি কার্তিক ছবিটা যে লাস্ট ছবিটাতে জেগা থান্ডা ডাবল এক্সে পার্টিকুলারলি একটা ট্রাইবাল কমিউনিটির গল্প বলেছিল তো এখানেও ওরকম কোনো ব্যাপার থাকে কিনা তার গল্পের মধ্যে দেখবেন দুটো এলিমেন্ট খুব কমন একটা হচ্ছে সিনেমা যেটা খুব কমন থাকে এলিমেন্ট হিসেবে আর একটা হচ্ছে গ্যাংস্টার এই গ্যাংস্টার ওয়ার্ল্ডটাকেও সে খুব ভালোভাবে এক্সপ্লোর করে তো দেখা যাক এটা এবারে গ্যাংস্টার থাকে সিনেমাটা থাকে কিনা নাকি ট্রাইবেল এলিমেন্টটা এখানে অ্যাড হয় কারণ এখানে যে সুরিয়া ফর্টি ফোর যখন অ্যানাউন্সমেন্ট পোস্টারটা এসেছিল যেটা গাছের মধ্যে একটা তীর লেগেছিল এরকম একটা টাইপের একটা পোস্টার ছিল তো সেই জন্য মনে হচ্ছে ট্রাইবেল একটা অ্যাঙ্গেল থাকলেও থাকতে পারে এটা সুরিয়া ফর্টি ফোর নিয়ে কথা হয়ে গেল সুরিয়ারই আরো একটা ছবি কাঙ্গুবা তার একটা গান আজকে রিলিজ করে গেছে ফায়ার সং বলে এবার দেখুন এর হিন্দি ভার্সনের লিরিক্সটা আমার খুব একটা ভাল লাগেনি বিপ্রাগ গিয়েছে বাট আমার জন্য যেহেতু লিরিক্সটা খুব একটা ওয়ার্ক করছিল না কিন্তু তাই জন্য হিন্দি ভার্সনটা খুব একটা আমার জন্য ওয়ার্ক করেনি তবে তামিল ভার্সনটা হেভি লাগছে সেটার মধ্যে এনার্জিটা রয়েছে এবং যতটুকু আমরা ভিজুয়াল মোস্টলি এটা লিডিক্যাল ভিডিও বাট যতটুকু ভিজুয়ালস গুলো দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রচন্ড গ্র্যান্ড হয়েছে এবং সূর্য যে এক্সপ্রেশন ইত্যাদি যে ফুল এনার্জির সাথে নাচছে সেটাও কিন্তু ব্যাপক লেগেছে তো ওভারঅল আমার জন্য গানটা ওয়ার্ক করেছে বাট তামিল ভার্সানটা বেটার ওয়ার্ক করছে হিন্দি ভার্সনটা আমার জন্য পার্সোনালি ওয়ার্ক করেনি ডাবিং এর উপরে এবং হিন্দিতে যদি পার্টিকুলারলি গানটা করা হচ্ছে সেটা কিন্তু লিরিক্স এর ওপর জোর দেওয়া উচিত যেটা আমরা পুষ্পার ক্ষেত্রেও দেখেছি বা এর ক্ষেত্রে দেখেছি যে মানে ডাবিংগুলোর ক্ষেত্রে না মানে লিরিক্সগুলোর ক্ষেত্রে পার্টিকুলারলি জোর দেওয়া হয় না কেন জানি না বাহুবলি টু এর গান গুলো শুনুন হিন্দি ভার্সনে প্রতিটা গান কিন্তু খুব ভালো প্রপারলি লিরিক্স লেখা হয়েছে সেটা কিন্তু কাঙ্গুয়ার ক্ষেত্রেও দেখতে পেলাম না সেটা অনেক প্যান ইন্ডিয়া ছবির ক্ষেত্রেই দেখতে পাই না বাকি যে ভিজুয়ালস ইত্যাদি এবং মিউজিকের যে ভাইবটা সেগুলো সবই কিন্তু ভালো রয়েছে তো ফায়ার সংটা আমার জন্য অরিজিনাল ভার্সনটা ওয়ার্ক করেছে এর পরবর্তীতে আমরা জোকার টু এর ট্রেলার নিয়ে একটু কথা বলে নেব এটা চার পাঁচ ঘন্টা আগেই রিলিজ করেছে তো জোকার টু এর ট্রেলার কিন্তু ব্যাপক লাগছে দেখুন এটার আগে যে ট্রেলারটা ছিল সেটাতেও যা কথা বলেছিলাম আমি জন্য এটা নিয়ে সেপারেট ভিডিও বানালাম না কারণ একই কথা বলার আছে দুজনে পারফরমেন্স গাগা এবং আমাদের এই ওয়াকিং ফিনিক্স দুজনেরই পারফরমেন্স অসাধারণ লাগছে দুজনেই দারুণ কাজ করেছে দুজনে ক্যারেক্টারগুলো জাস্ট হয়ে উঠেছে এবং যে পুরো মিউজিক্যাল যে ট্রিটমেন্টটা যে রোম্যান্টিক ভাইবটাকে ক্রিয়েট করেছে দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি এবং ফার্স্ট টাইম জোকারকে কেউ মানে প্রপারলি ভালোবাসছে জাস্ট তাকে আইডিয়াল ভাবছে না তাকে প্রপারলি ভালোবাসছে তাকে মোটিভেট করছে তাকে বলছে যে লোকে তোমার জন্য অপেক্ষা করে আছে তুমি করতে পারবে অনেক কিছু এই জিনিসটা বলছে তো সেই রোমান্টিক রিলেশনশিপটা আমরা বিল্ড আপ হতে দেখি এবং তারপরে একটা টাইমের পরে বলে যে আমরা দর্শককে সেটাই দেবো যেটা তারা চায় এবং তারপরে আমরা দেখতে পাই যে পুরো মেহেমটা ক্রিয়েট হচ্ছে ভায়োলেন্স ইত্যাদি কতটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে এবং এরা দুজন কতটা কেয়স ছড়ায় গোটা শহরের মধ্যে সেটাই দেখার মতো বিষয় হবে এবং কীভাবে গল্পটা এগোয় কী কী আনফোল্ড হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জোকারের মতো আরও অনেকে জোকার সে যে ঘুরে বেড়াচ্ছে আর কি তো তারা এর এর উপর অ্যাটাক করছে ওয়াক ইন ফিনিক্সের ক্যারেক্টারটার উপর অ্যাটাক করছে তো সেই ব্যাপারগুলো আর কি কীভাবে আসে সেটা দেখার মতো বিষয় হবে এবং আরও একটা ব্যাপার হচ্ছে জোকার ফার্স্ট পার্টের মধ্যে অনেকটা বিষয় কিন্তু তার মাথার মধ্যে চলছে সেটাই তার ইমাজিনেশন ছিল এবারে তার গল্পের মধ্যে কতগুলো কতটা পোর্শন আর কি তার হ্যালুসিনেটারি পার্ট সেটাও দেখার মতো বিষয় আমরা আপডেটস নিয়ে কথা বললো তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে খেল খেলবে বলে ছবিটাকে নিয়ে তার মোশন পোস্টার আজকে রিলিজ করে গেছে এই ছবিটাও ফিফটিন্থ অগস্ট আসতে চলেছে অক্ষয় কুমার রয়েছে এর সাথে অ্যামি উইক রয়েছেন ছবির মধ্যে আর তার সাথে ফারদিন খানও রয়েছে কাপসি পান্নু রয়েছে ভালো একটা স্টার কাস্ট রয়েছে এই ছবিটা একটা ইটালিয়ান ছবি যেটা দু হাজার ষোলো সালে এসেছিল পারফেক্ট স্ট্রেঞ্জার্স বলে যেটা একটা কমেডি ড্রামা ফিল্ম ছিল সেটা দিয়ে আর কি রিমেক হতে চলেছে এবং এই ছবিটা খুবই ভালো একটা ছবি তার কারণ হচ্ছে এটা কুড়িটা কানাডা ল্যাঙ্গুয়েজে রিমেক হয়ে গেছে অলরেডি ইন্ডিয়াতে অলরেডি কানাডা ভার্সন লাউড স্পিকার বলে রিমেক হয়ে গেছে আর এছাড়া সাউথ কোরিয়া থেকে শুরু করে জাপান থেকে শুরু করে কোথাও বাদ নেই মানে সব ভাষাতে স্পেন থেকে শুরু করে সব জায়গাতে রিমেক হয়ে গেছে হলিউডেও রিমেক হবে রাইটস বিক্রি হয়ে গেছে এতটাই ভালো কন্টেন্ট এবার অক্ষয় কুমারের যেহেতু ব্যাক টু ব্যাক ছবি আসছে তাই জন্য এই ছবিটা বক্স অফিসে কতটা চলবে জানি না বাট ছবিটা আশা করি ভালো হবে যেহেতু কন্টেন্টটা ভালো অক্ষয় কুমারের লুকটা ভালোই লাগছে একটু অন্যরকমের লুক দেওয়া হয়েছে তাকে একটু বয়স্ক টাইপের লুক তো দেখা যাক সেটা কতটা ভালো হয় এমনিতে কি গল্প মানে প্রিমাইজটা এরকম যে সবাই একটা বার্থডে পার্টিতে আসে এবং সেখানে বলা হয় যে মোবাইল ফোন যদি একজন দেখে তাই সেখান থেকে তাদের মধ্যে বন্ধুত্ব বা সম্পর্ক ভেঙে যাবে বেসিস কি পুরো ছবিটা হয় ওয়ান লোকেশনের গল্প এবং তার মধ্যে প্রচুর কমেডি ইত্যাদি রয়েছে দেখা যাক ছবিটা রকম হয় ফিফটিন্থ অগস্টে আসতে চলেছে পরবর্তী আপনি অক্ষয় কুমারকে নিয়ে অক্ষয় কুমার একটা ছবি আছে স্কাই ফোর্স বলে যেটা ম্যাডক ফিল্মস করছে তো তার যে টিজার আসতে চলেছে সেটা স্ত্রী টু এর সাথেই রিলিজ করবে মানে অ্যাটাচ থাকবে আরকি হলে আমরা দেখতে পাবো ফিফটিন্থ অগস্টে সেটাও আসবে এবং তার সাথে ম্যাডো ফ্রেন্স আরো একটা ছবি আনছে যেটা সিক্স ডিসেম্বর আসতে চলেছে পুষ্পার সাথে ক্ল্যাশ করবে পুষ্পা টু এর সাথে ভিকি কৌশলের ছবি সেটার নাম হচ্ছে ছাবা বলে তো সেই ছবিটারও যে টিজার সেটাও কিন্তু ফিফটিন্থ অগস্টেই আসতে চলেছে এবং সেটাও স্ত্রী টু এর সাথে অ্যাটাচ থাকবে তো স্কাই ফোর্স এবং ছাবা এই দুটো টিজারই কিন্তু আমরা স্ত্রী টু এর সাথে অ্যাটাচ দেখতে পাবো তো এবার অক্ষয় কুমারের একটা টিজার আসছে ছবিও আসছে তো অক্ষয় কুমারের প্রচুর কন্টেন্ট অ্যাকচুয়ালি তে ড্রপ করবে এবার দেখা যাক এই টিজারগুলো ম্যাডো এটা মুঞ্জিয়ার ক্ষেত্রেও করেছিল এই সরি স্ত্রীর ক্ষেত্রে করেছিল পার্টিকুলারলি মুঞ্জিয়ার সাথে স্ত্রী টিজারটা অ্যাটাচ করে দিয়েছিল কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে সেই দিনকে রিলিজ করেনি বলেছিল যে আপনাদেরকে দেখতে হলে স্ত্রী এর টিজার এক্সক্লুসিভলি হলে আসতে হবে তো সেই জিনিসটা তারা ছাবার টিজারের সাথে এবং স্কাই ফোর্স এর টিজারের সাথে করে কিনা নাকি সঙ্গে সঙ্গে সেই দিনকেই কি সোশ্যাল মিডিয়াতে রিলিজ করে দেয় আমি আশা করবো যে সোশ্যাল মিডিয়াতেও যেন রিলিজ করে দেয় আলটিমেটলি লিক প্রিন্ট ইত্যাদি আর কি সার্কুলেট হতে শুরু করে আলটিমেটলি খুব একটা লাভের লাভ কিছু হয় না সোশ্যাল মিডিয়াতে সেই দিনকে রিলিজ করে দিলে আমার মনে হয় ভালো হবে পরবর্তী আপডেটটা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে তো কার্তিক আরিয়ান পাতি পাতনি ওর বইয়ের সিকুয়েল সাইন করে নিয়েছেন ইয়েস এই ছবিটাও ফার্স্ট পার্টের যে তিনি ডিরেক্টার তিনি ডিরেক্ট করতে চলেছেন এই ছবিটা একটা কমেডি ছবি হবে ফার্স্ট পার্টটা সাকসেসফুল হয়েছিল বক্স অফিসে সেকেন্ড পার্টটা দেখা যাক কিরকম হয় পরবর্তী আপডেটটা হচ্ছে রবি ছবি মিস্টার বাচ্চনকে কেন্দ্র করে এই ছবিটা রেড বলে দেবেন ছবিটা এসেছিল সেই ছবিটার অফিসিয়াল রিমেক এই ছবিটা ফিফটিন অগস্টে রিলিজ করতে চলেছে ডেট জানিয়ে দিয়েছে তবে মেকাজরা নাকি নিজেরা ডিসাইড করেনি এই ডেটটা ওটিটি প্ল্যাটফর্ম যাদের সাথে ডিল আছে তারা বলেছিল ফিফটিন অগস্টে আনতেই হবে নাহলে আমরা প্রাইস কম দেবো এখন প্ল্যাটফর্মরা রিলিজ ডেট নিয়ে হস্তক্ষেপ করছে এটা নিয়ে অলরেডি আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলেছি পরবর্তী আপডেটটা হচ্ছে ইয়াস্ট নাইনটিন মানে টক্সিক বলে ছবিটাকে কেন্দ্র করে তো এই ছবিটা ডিরেক্ট করছেন গীতু মোহন দাস তো এই ছবিতে নতুন একটা এডিশন হয়েছে কাস্টিং এ সেটা হচ্ছে তারা সুতারিয়া ইয়েস এই ছবিতে ইয়াসের দুজন লাভ ইন্টারেস্ট থাকতে চলেছে ফার্স্ট লিড আমরা কিয়ারা আডবানি কে দেখতে পাবো ফার্স্ট ফিমেল লিড হিসেবে এর পরবর্তীতে সেকেন্ড যে ফিমেল লিড সেটা হচ্ছে তারা সুতারিয়া এবং এই ছবির মধ্যে হুমা কুরেশিও থাকতে চলেছেন এটা আপনাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম বাট তার একটা নেগেটিভ রোল থাকবে আর এর সাথে সাথে নয়ন তারা ইয়াসের দিদির রোল করবে ছবিটা দুশো দিন ধরে শুট হবে এবং মোস্টলি আউটডোর লোকেশনে শুট হবে মানে লন্ডনে একটা বড় শিডিউল রয়েছে পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানের কিক টু কে কেন্দ্র করে সাহিদ নাডিয়ার কনফার্ম করেছেন তাদের কিক এর স্ক্রিপ্ট কমপ্লিট হয়ে গেছে বাট তারা আরো ফাইন টিউনিং করছে তারা পুরো এই কাজটা মানে যে বড় কাজটা হচ্ছে সিকান্দার এবং অন্য যে প্রোডাকশন গুলো তাদের চলছে সেগুলোকে পুরোপুরি কমপ্লিট করে দু হাজার পঁচিশ থেকে পুরো টিমটাকে কনসেন্ট্রেট করে কিক টু বানাতে আসেন কারণ সেই ছবিটা তিনি নিজে ডিটেক্ট করবেন এবং তিনি চাইছেন তার পুরো

এই ছবিটা অ্যাকশন প্যাক ছবি ছিল এবং জন এর যারা প্রডিউসার তারাই এই ছবিটাকে প্রডিউস করেছিল তার সিকুয়েল আসতে চলেছেন সারেন স্টোন এই ছবিতে রোল প্লে করবেন এবং এই ছবিটা ডিটেক্ট করবেন একজন ইন্দোনেশিয়ান ডিরেক্টর আপডেট গাইস আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই